আজ কালী পুজো, চলুন আমরা ঘুরে আসি তমলুক শহরের দেবী বর্গভীমা মন্দিরে। জানুন দেবী বর্গভীমা মন্দিরের ঐতিহাসিক কথা। সতীর 51 পীঠে এক পীঠ দেবী বর্গভীমা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে অধিষ্ঠিত তমলুকের শক্তিপীঠের প্রাচীন নাম বিভাস। দেবী এখানে বর্গভীমা বা ভীমা রূপে পূজিত হন। মহামায়া সতীর দেহাংশের মধ্যে বাঁ পায়ের গোড়ালি পড়েছিল এখানে, সেই থেকে এখানে শক্তি পুজোর প্রচলন শুরু হয়। বর্গভীমা মায়ের পুজো শুরু হওয়ার পর তমলুকের অন্যান্য ক্লাবের কালী পুজো শুরু হয়। এমনই রীতি আছে তমলুক শহরে। ক্লাবের পুজো দেখতে তমলুক শহরে আজকের দিনে বহু মানুষ ভিড় করেন। পাশাপাশি বর্গভীমা মন্দিরে মাকে আজ রাজবেশে পরিধান করে রাজভোগ দেওয়া হয় বলে জানালেন মন্দিরের পুরোহিত। চলুন দেখে আসি আজকে তমলুকে দেবী বর্গভীমা মন্দিরের পুজো। মাকে বললাম যে মা সবাইকে ভালো রেখো, যেমন বলি যে অসত মা সদ্গময়ও, তামসা মা জ্যোতির্গময়ও, মৃত্যুর মা অমৃতগময়ও। এটা মাকে প্রত্যেকবারেই বলি, এবারেও বলছি। আর সংসারের জন্য তো একটু বলতেই হয়, একটু আলাদা করে। বেশ ভালোই ভিড়, তবে অন্যান্য বারে যেমন সিস্টেমটা একটু আলাদা থাকে, এবারে সিস্টেমটা যেহেতু আলাদা আলাদা করে লাইন করে দেওয়া হয়েছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দু ঘন্টার ওপর। জয় পটনায়ক মন্ডল। আর দীপান্বিতা মহা অমাবস্যা, এই দীপান্বিতা অমাবস্যাকে দেবী বর্গভীমা, এই বর্গভীমা মাকে কালরূপী আজকে বিরাজমান হয়েছেন। কেবলমাত্র আজকে নিশাতি মায়ের রাজ রাজেশ্বরীকে তন্ত্র পিঠিয়ে এই তন্ত্রপ্রথমতি পূজা হবে। এই পূজাতে মায়ের কেবলমাত্র মায়ের অক্কান্ন খিজুরান্ন ব্যঞ্জন ধৃতান্ন এবং পঞ্চব্যঞ্জন দিয়ে মাকে পুজো হবে। এই যে মন্দিরের মাহাত্মটা কি? পুজোর মাহাত্ম, এই তাম্রলিপ্ত নগরে কোনোরূপ দেবী মূর্তি তুলে পুজো করা নিষিদ্ধ ছিল। যেহেতু অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা অধিষ্ঠান হইয়াছেন, কালের বশত মানসিক থেকে এবং আনন্দ ওই মাকে নিয়ে সবাই আনন্দ করতে ইচ্ছুক, এই কারণে পুরাকালে বিশিষ্ট সব পণ্ডিত মহাশয়রা ছিলেন, তারা ভাঁজ দিলেন তবে আনন্দময়ীকে নিয়ে আনন্দ করা যাবে। কেবলমাত্র এই অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা কাছে এসে সঙ্গ শাড়ি দিয়ে রক্তমাল্য রক্তপুষ্প দিয়ে
মায়ের পুজো নিবেদন করতে হবে এবং তার সঙ্গে আশীর্বাদ গ্রহণ করেই তবে সেই মানসিক এবং ক্লাব সংস্থা যেসব মণ্ডপে পুজোগুলো আছে তবেই কেবলমাত্র ওই ঘর উত্তোলন করিতে পারিবে।